প্রিয় দর্শক মণ্ডলী, বাজার কিন্তু প্রচুর তরমুজ যেটা আমরা দেখছি। তরমুজের যে বাজার, পাইকারি বাজার, সে বাজারের যে দাম, কি দামে বিক্রি হচ্ছে, এটি জানিয়ে দেওয়ার জন্য আমরা চলে এসেছি খুলনার বড় বাজারের শেষ প্রান্তে। খুলনা যে রেল স্টেশন, এই জায়গাটির নাম হচ্ছে খুলনা কদমতলা। এখানেই মূলত ফলের যে বড় বড় পাইকারি আড়তদাররা রয়েছে, তারা এখানে রয়েছেন। খুচরা বাজারে কেমন দামে তরমুজ বিক্রি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন। মাহে রমজানে তরমুজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল, এটি মানবদেহে পানির ঘাটতি পূরণ করে। কিন্তু সেই তরমুজ কিন্তু রোজাদারদের ভাগ্যে জুটছে না, অনেকটাই চড়া মূল্যেই কিন্তু এই তরমুজ বিক্রি হচ্ছে। আমরা সেই তরমুজের পাইকারি বাজারটা কেমন চলছে এবং খুচরা বাজারে কেমন দাম চলছে, এটি আপনারা দেখে নেবেন। আমরা এবার কথা বলবো খুলনার কদমতলা গাজী ফল ভান্ডারের শামীম গাজী ভাইয়ের সাথে কথা বলবো। যে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আপনাদের এখানে তো অনেক রকম, অনেক সাইজের তরমুজ দেখতে পাচ্ছি। এই তরমুজগুলি কোথা থেকে আসছে? এটা আছে ভোলা কুয়াকাটা। ভোলার কুয়াকাটা। কেমন দামে বিক্রি করছেন? এটা আছে সাইজের উপর নির্ভর করে দাম, সাইজের উপরে নির্ভর করে। কেমন সাইজ কেমন দাম? এটা আছে আপনার যেমন কিছুদিন আগে দাম একটু বাড়তি ছিল, গতকাল এবং আজ দামটা অনেক কমে গেছে। এখন আজকের বাজার দর বলতে গেলে কি 10-12 কেজি ওজনের তরমুজটা বিক্রি হচ্ছে 26,000 টাকা, 28,000 টাকা, আর 3-4 দিন আগে সেটা বিক্রি হয়ে গেছে 30,000-32,000। 26,000-28,000, এটা কি মন না শ? এটা হচ্ছে শ 100। হ্যাঁ, 100 যদি 26,000 টাকা বিক্রি হয় তাহলে এক কেজির দাম পড়ে 260 টাকা, 200 ওজন হচ্ছে 10-12 কেজি। হ্যাঁ হ্যাঁ। আর 5-6 কেজি ওজনেরটা? 5-6 কেজির ওজন ওরকম আপনার আজকের বাজারে আছে আপনার 20,000-22,000 টাকা। কিন্তু খুচরা বাজারে যেটি আমরা লক্ষ্য করেছি, যে এখন কিন্তু আপনারা তো পিস হিসেবে বিক্রি করেন, কিন্তু খুচরা বাজারে তো পিস হিসেবে বিক্রি করে না, কেজি হিসেবে, কিন্তু সে কেজির দামটাও কিন্তু অনেক। আসলে হ্যাঁ, এটাই বড় সমস্যা। তার কারণ কি, দেখা যাচ্ছে যে এরা যারা খুচরা বিক্রি করে তারা এখান থেকে শ হিসেবে কিনে নিয়ে যায়, অর্থাৎ পিস হিসেবে কিনে নিয়ে যায়, কেজি ধরে বিক্রি করে। আসলে এটা খুবই একটা মারাত্মক সমস্যা, যে সমস্যার কারণে মনে করেন 300 টাকার তরমুজ দাম হচ্ছে 800 টাকা, 800 টাকা, 800 টাকা, ঠিক আছে? তাই যারা খুচরা বিক্রি করে, আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করব, তারা যেন পিস হিসেবে কিনে নিয়ে, তারা যেন পিস হিসেবে বিক্রি করে, যেন কেজি ধরে বিক্রি না করে, যেন মানুষের মানুষের একটা ভোগান্তিতে সৃষ্টি যেন না করে, এটি আমি বলবো। খুচরা যারা বিক্রি করে তাদের কাছে মানে আকুতি বিনতি করে আমার একটা অনুরোধ থাকবে, যে তারা যেন এই কাজটা না করে। কিছুদিন আগে দেখলাম কি, 3-4-5 দিন আগে আমরা একটা তরমুজ বিক্রি করছি 320 টাকা পিস, অর্থাৎ সে জায়গায় লিবাড়ি আছে, আড়তদারি আছে, তারপরে আপনার ভ্যানবাড়া আছে, 350 টাকা পিস পড়ে। অর্থাৎ সেই তরমুজটা 90 টাকা কেজি ধরে বিক্রি 700-800 টাকা দাম হয়ে গেছে। অর্থাৎ একটা মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমিও চাই এইটার প্রতিবাদ করতে। এইটা আসলে একটা সিন্ডিকেটের ব্যবসা, এই যারা খুচরা বিক্রি করে এটা আসলে এটা মানুষের জিম্মি করে একটা সিন্ডিকেটের ব্যবসা এরা তৈরি করছে। তা আমি চাই এর প্রতিবাদ জানাইতে, যেন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এইভাবে পিস হিসেবে কিনে নিয়ে যেন কেজি দরে বিক্রি না করে, এটা আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই। আর ধন্যবাদ শামীম ভাই আপনাকে, শামীম ভাই ধন্যবাদ, শামীম ভাই আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। দর্শকদের পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকেন। এই যে 14,000-15,000 টাকা করে 100 মাল হচ্ছে 14,000-15,000 টাকা আমার সবাই সবাই বিক্রি করি। আমরা একটু বড় হলে 17,000-18,000 বিক্রি করতে আছি, 7 কেজি, 8 কেজি, 9 কেজি, 10 কেজির মাল 17,000-18,000 টাকা বিক্রি করতে। তাতে কেজি কত এসে পড়ে এক একটাই? 30 টাকা, 25 টাকা, 28 টাকা। কিন্তু খুচরা বাজারটা তো ভিন্ন একেবারেই, তাদেরও তো খরচ আছে, এখান থেকে আমাদের এখান থেকে নেয় লেবার খরচ, তারপরে তাদের গাড়ি ভাড়া। আপনি একজন ব্যবসায়ী,
একটি তরমুজে কত টাকা লাভ করলে বা কেজিতে কত টাকা বিক্রি করলে খুচরা ব্যবসায়ীদের জন্য ভালো হয় বলে মনে হয়? আগে তো অনেক দাম ছিল, এখন তাদের 50 টাকা বিক্রি করলে তাদের জানা পড়ে, কারণ এখান থেকে 30 টাকা কিনলে আরো 5 টাকা করো খরচ আছে, আর আরো 5 টাকা তার যাত্রা, এভরিথিং মিলে 40 টাকা পড়লে 50 টাকা বেচতে পারলে তাদের তত লাভ থাকে। কিন্তু যদি কোথাও কোথাও আপনি দেখেন যে 60-70 টাকা বিক্রি হচ্ছে কেজি, তখন আপনার কাছে অবাক লাগবে না? অবাক লাগবে, সেটা আগে এই দামটা আমরা আগে আগে ছিল কিন্তু এখন সেই দামটা নাই, কিন্তু অনেকের আগে কেনা ছিল সেটা তো ওই দামে সেই হিসাবে বিক্রি করে যার কাছ থেকে যেটা নাই সেটা তো। তারপরে আমি আপনাকে কাছে বলবো যে খুচরো যারা ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে তারা কোন দামে বিক্রি করলে ক্রেতা সুবিধা পাবে, তাদেরও বাণিজ্য হবে, তারাও লাভবান হবে। এই মুহূর্তে আসলে বাজারের যে অবস্থা মানে অনেক মাল সব কাঁচা মাল, দাম মানুষ বেশি ভাইয়া সব কাঁচা মাল নিয়ে আসছে, সেই জন্য বাজারটা অনেক ডাউন হয়ে গেছে, কিন্তু ভালো মালের দাম আছে, ভালো মালে আসলে দাম আছে, চাষিও পাইলে আমাদের দেশের দেশের ফল পাইলে কোনো সমস্যা নাই, কিন্তু কাঁচা মালের জন্য দামটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চাচ্ছি যাতে যতটুকু মানুষ ই করতে পারে 40-50 টাকার ভিতরে তাতে কেজি বিক্রি করে সেটা আমরা চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী বিদায় নিচ্ছি, আমি আছি মাহবুবুর রহমান, আমার সঙ্গে এতক্ষণ ক্যামেরায় ছিলেন সাংবাদিক গোলাম মোস্তফা। বিদায়ের আগে বলতে চাই, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন, মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।